আসন্ন 2021 বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চা বামেদের সাথে আইএসএফ এর আসন সমঝোতা করে আইএসএফ শরীক দলগুলি যে সমস্ত আসনগুলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সেই সমস্ত আসন এবং প্রার্থীদের নাম আমি ঘোষণা করছি। 250 রায়পুর এসটি মিলন মান্ডি, 208 মহিষাদল বৃক্কম চ্যাটার্জি, 232 চন্দ্রকোনা এসসি গৌরাঙ্গ দাস, 133 কুলপি সিরাজউদ্দিন গাজী, 135 মন্দিরবাজার এসসি ডক্টর সঞ্চয় সরকার, 139 ক্যানিং পূর্ব প্রার্থী নাম পরে বলছি, 183 জগৎবল্লভপুর অ্যাডভোকেট শেখ সাবির আহমেদ, 195 জাঙ্গিপাড়া, 196 হরিপাল সিমন সোরেন, 202 খানাপুর ফাইসাল খান, 148 ভাঙর, 157 মেটিয়াপুরুজ নুরুজ্জামান, 175 পাঁচলা মোহাম্মদ আব্দুল জলিল, 176 উলবেড়িয়া পূর্ব আব্বাসউদ্দিন খান, 118 মধ্যমগ্রাম, 89 রানাঘাট উত্তর পূর্ব এসসি দীনেশ চন্দ্র বিশ্বাস, 88 কৃষ্ণগঞ্জ এসসি অনুপ মণ্ডল, 121 হাড়োয়া, 125 বসিরহাট উত্তর পীরজাদা বাইজিদ আমিন, 123 সন্দেশখালী এসটি বরুণ মাহাতো, 82 চাপড়া কাঞ্চন মৈত্র, 101 অশোকনগর তাপস চক্রবর্তী, 102 আমডাঙ্গা জামাল উদ্দিন, 281 আসানসোল উত্তর মোহাম্মদ মুস্তাকিম, 163 ইন্টালি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইকবাল আলম, 290 ময়ূরেশ্বর। আমাদের ঘরে বামপন্থীদের সঙ্গে 30টা সিটের সমঝোতা হয়েছিল, এই 26টা আমরা নিয়েছি, বাকি 4টে আমরা ফেরত দিয়েছি। কারো ধারণা হতে পারে কেন, সেজন্য আমরা জানিয়ে দিই। সে জায়গায় এই 4টেতে সার্ভে করে আমরা দেখলাম সেখানে আমাদের জেতার সম্ভাবনা আছে, তথাপিও কোনো একটা জায়গায় মনে হচ্ছে আমরা সাপোর্ট করলে বামের সেখানে জেতার সম্ভাবনাটা আরও ভালো হবে। তাই আমরা বৃহৎ স্বার্থে সংযুক্ত মোর্চার সমস্ত ক্যান্ডিডেট জিতুক এটা আমরা চাই, সেই স্বার্থে আমরা বাম শরিক দল তাদেরকে আমরা এই সিটটা আবার ফিরিয়ে দিলাম, এটাও আমরা জানিয়ে দিই। এছাড়াও উত্তর এবং দক্ষিণবঙ্গে দেগঙ্গা মগরাহাটের মতো আরও বেশ কিছু সিট আইএসএফ শরিক দল সহ প্রতিদ্বন্দ্বিতা করতে আমরা চলেছি। ধন্যবাদ, সকলে ভালো থাকি।